প্রধানমন্ত্রী ভুল বাংলা কথা বলার মধ্যে দিয়ে বাংলাকে অসম্মান করেছেন। বেলঘরিয়ায় অভিযোগ করলেন ডক্টর সুজন চক্রবর্তী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। নির্বাচনী প্রচারে এসে রাজ্যে ভুল বাংলা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ভুল বাংলা বলার মধ্যে দিয়ে এটা প্রমাণ হয়েছে বিজেপি বাংলা বিরোধী, বাংলা সংস্কৃতির বিরোধী, যে কারণে প্রধানমন্ত্রীর ভুল বাংলা বলায় বাংলা সংস্কৃতিকে অপমান করা হয়েছে বলে বেলঘরিয়ায় বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন দমদম লোকসভার CPIM প্রার্থী তথা CPIM নেতা ডক্টর সুজন চক্রবর্তী। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর 4 জুনের পর থেকে 6 মাস ধরে ভূমিকম্প হওয়ার বক্তব্যকেও কটাক্ষ করেন তিনি এবং বলেন, বিজেপি বরাবর বাম বিরোধী এটা সবাই জানে, কিন্তু বিজেপি যে বাংলা বিরোধী, বাংলা সংস্কৃতি বিরোধী এটাও সবাই বুঝে গেছে। কেন ওই রকম ভুল ভাল বাংলা কথা বলার দরকার থেকে যায়, মানে বদলে যায়? উনি ওই যে কেউ বোধ হয় লিখে টিখে দিয়েছে টেলিপ্রম্পটারে, দেখেছিল কি সব বলছেন, বাংলার অর্ধেক কথা ভুল ভুল কেন করছে? ওর মধ্যে দিয়ে বাংলা ভাষাকে অসম্মান করা হয়। কেউ বলেনি যে ওনাকে বাংলাতেই ভাষণ দিতে হবে, আর বাংলায় ভুল শব্দ উচ্চারণ করার মধ্য দিয়ে বা ভুল শব্দ বলার মধ্য দিয়ে এর আগেও করেছিলেন, বিবেকানন্দ নাম বদলে দিয়েছিলেন, তার মধ্য দিয়ে বলছে বাংলাকে অসম্মানিত করা। মোদীজি বলেছেন যে 4 জুনের পর 6 মাস ধরে ভূমিকম্প হবে, ভূমিকম্পটা ধ্বংসের প্রতীক। প্রধানমন্ত্রী এখন যিনি, তিনি তখন প্রধানমন্ত্রী থাকবেন না আমরা সবাই জানি, তিনি বলছেন 6 মাস ধরে ভূমিকম্প হবে, ধ্বংসের রাজনীতি চলবে, মানে দেশের সর্বনাশ করার শক্তি যদি প্রধানমন্ত্রী হয়, ভূমিকম্প চান, ধ্বংস চান এমন শক্তি যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে সেটা মানুষের কাছে খুবই বিপজ্জনক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি উনি ভূমিকম্প মানে কি বলতে চাইছেন? গত 10 বছর ধরে উনি সরকারে আছেন, মানে কিছু অ্যাকশন ট্যাকশন নেবেন, দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে কিছু করবেন? 10 বছর করেননি কেন? এনার সময় আপনার কাছে ছিল, বরং দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। মেহুল চোকসিরা, নীরব মোদিরা দেশ ছেড়ে পালিয়েছে টাকা লুট করে, আপনার বদান্যতায় 29 জন, তার মধ্যে 28 জন আপনার গুজরাটের ভাই, প্রধানমন্ত্রী এবং তার সহযোগীরা দেশকে লুট করেছে, সবচেয়ে বড় অপরাধী তারা, কিন্তু তাদের মাথায় প্রধানমন্ত্রী হাত। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।